রাজেশ ও তাপসের মৃত্যুবার্ষিকীতে নবদ্বীপের মাতৃভাষা দিবস পালন করলো এবিভিপি ও নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ইউনিট। গত বছর ইসলামপুরে দাড়িভিটে একটি স্কুলে রাজ্য সরকারের জোর করে উর্দু ভাষার শিক্ষক নিয়োগের নিয়ে গোলমালের জেরে পুলিশের গুলিতে নিহত হন তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই যুবক। এরই প্রতিবাদে নেমে পড়ে এবিভিপি ও বিজেপি সহ সংঘ পরিবারের নানা সংগঠন। দাড়িভিটের ওই ঘটনার স্মরণে আজ রবিবার সন্ধ্যায় নবদ্বীপ স্টেশন সংলগ্ন হোটেল সিটি প্রাইডে মাতৃভাষা দিবস পালন ও তাপস ও রাজেশের প্রতিকৃতিতে মাল্যদান করে এবিভিপি ও নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ইউনিটের সদস্যরা। এছাড়াও তারা তাদের নিজেদের হাতের রক্ত দিয়ে ওই নিহত দুই যুবকের নাম লেখা হয় তার প্রতিকৃতির নিচে এবং নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় একটি মৌন মিছিলের আয়োজন করে সংগঠনের পক্ষ থেকে। সমীরদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমরা মন থেকে বয়সে ছোট হলেও শ্রদ্ধা এবং প্রণাম জানাই তারা রাজেশ এবং তাপসের যে আত্মবলিদান তাকে শ্রদ্ধা জানানোর জন্য নিজেদের শরীরের রক্ত দিয়ে তারা তাদের সম্মান জানিয়েছে এবং তারা সংকল্প নিয়েছে যে পশ্চিমবাংলার বুকে উর্দু আগ্রাসন কোনো মতেই আমরা প্রশ্রয় দেব না এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার যে ঘৃণ্য পরিকল্পনা বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের, সেই পরিকল্পনাকে আমরা ধ্বংস করব এবং পশ্চিম বাংলাকে পশ্চিমবঙ্গই থাকতে দেব এবং আমাদের ভারতবর্ষকে ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। এইভাবে নবদ্বীপ শহর বিশ্বের সমস্ত কার্যকর্তা তারা নিজেদের রক্ত দিয়ে উর্দু আগ্রাসনকে বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং পশ্চিম বাংলার বাংলা সংস্কৃতিকে রক্ষা করবে। আমরা দেখেছি কিছুদিন আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের স্থানীয় যারা নেতারা ছিল তারা বিশ্বভারতীর পাঁচিল ভেঙেছে, তারা কলকাতায় তৃণমূলের গুন্ডা বাহিনী তারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। গীতাঞ্জলি বুক স্টোর, এখানে বিভিন্ন স্কুল কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রার নাটক, রামায়ণ, মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায়। তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে। তাছাড়া আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন? তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে। এখানে CBSE ও ICSE বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে। তাই আর দেরি না, ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন। টিউশনের অধিক বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে। আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর, রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড। সম্পর্কিত ফোন নম্বর 9932607320 অথবা 9547135292।